গালাগালিটা বেশ করে দিচ্ছেন? তুই তোকে দিয়েছি, রাখ, বড় বড় কথা বলে রাখ, আগে বড় বড় ভদ্রভাবে কথা কথা বলে। বলতেছি কোন, ইগোবাজ মানুষ। হ্যাঁ, ইগোবাজ মানুষ আমার সাথে আমি কি এইভাবেই কিন্তু কেন মানুষ আমাদের সাথে বুঝতে ব্যবহার পারছি হয় বা না? এরকম নানা রকম কিছু আমাদের সাথে ঘটতে থাকে। তারপরে হচ্ছে তো একটা জিনিস কি জানেন তো, আমি বারবার কেন বলি আমার গ্রামের মানুষদের ভালো, এই যে আমি এখানে যাবো কতটা রিস্ক জানেন? আপনি এখানেও দানা ওষুধ ছড়িয়েছেন। ও হ্যাঁ, আজ ভিডিওতে আপনাদের সামনে চলে এসেছে একটি নতুন কোনো কন্টেন্ট নিয়ে, যেটা রেস্কিউ রিলিজ কোনোটাই নয়। তার আগে বলবো ভিডিওটি হয়তো রেস্কিউ রিলিজ নয়, যাদের পছন্দ নয় তারা হয়তো থাকতে পারেন, বাট এই ভিডিওটা সকলের জন্য। আপনারা কিন্তু ওয়েট করতে পারেন, ভিডিওটা দেখে যান, কারণ আমাদের সাথে কী ঘটে না ঘটে সেই নিয়ে আলোচনা করবো এবং সেই নিয়ে দেখতে হবে। ইন্ট্রোতে বা থাম্বনেইলে হয়তো বুঝে গেছেন, তারপরেও বলবো ভিডিওটা পুরো দেখুন। তো চলুন আমাদের ভিডিও আজ শুরু করি। তার আগে জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাফের নাম থেকেই মানুষের ভাই, যেটি আমাদের মানে আমাদের ডায়লগ, বাট আজকে আমরা সেই ডায়লগটি দিচ্ছি না, কিন্তু আজকে আমরা কি করব, আপনাদের সাথে নানা রকম ব্যাপার নিয়ে আলোচনা করব এবং কথা বলবো। তার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে আমরা এক এক জায়গায় যেয়ে একরকম হই। আমরা জানি যে আমরা সব জায়গায় প্রতিটা মানুষই যতই ভালো কাজ করো কিন্তু সকলের কাছে ভালো হতে পারে না। ভালো কাজ করলেও সে একজনের কাছে খারাপ হতে পারে, যে খারাপ কাজ করছে যে খারাপ হয় তার কাছে খারাপ হবে এবং ভালো লোকের কাছে ভালো হবে। তো এটা হচ্ছে ফ্যাক্ট যে প্রতিটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, তো আমরাও সকলের কাছে ভালো নয়। তো সেটা নিয়ে আমি কোনো দুঃখ প্রকাশ করছি না বা সেটাকে নিয়ে আমি কিছু ভাবি না, কিন্তু অনেক লোক বলে যে তোমরা কেন এরকম করছো বা কী করছো এবং আমাদের সাথে কিরম কিরম কী ঘটতে পারে বা ঘটে সেই নিয়ে একটা ছোট্ট আজ ভিডিও আপনাদের সাথে একই রকম একই দিনে দুটো ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। তার মধ্যে প্রথম হচ্ছে দেখুন আমরা প্রথম একটা দেখে নিন ক্লিপটা কী হয়েছে না হয়েছে, জায়গাটা এবং তার অডিও রেকর্ডিংটা দুটো একসাথে শুনে নিন। আপনি টাকা দিয়ে আমায় বসে নেই, ঠিক আছে, আপনি টাকা দিয়ে আমায় বসে নেই, যে গালাগালিটা দিচ্ছেন। তোকে দিয়েছি, রাখ, বড় বড় কথা বলে রাখ, আগে ভদ্রভাবে কথা বলতে শিখুন, ঠিক আছে। নামেই নামেই বড় হয়েছে, সেই পাঠান, বড় বড় কথা বলছিস। আমি আপনি কি আমাকে টাকা দিয়ে বসে রয়েছেন? চুপ কর, আপনি টাকা দিয়ে কি আমায় বসে রয়েছেন? আপনি গালাগালি করছেন আমাকে? এই পাঠান নাটক করে বেড়াচ্ছিস? আমি বলি আপনি কি টাকা দিয়ে বসে রয়েছেন আমাকে? বলুন, নাটক করছিস? আমাদের যেটা রুলস সেটা আমি করবো, এটা নাটক নয়, ঠিক আছে? না না, তোর কাছে আমার শিখতে হবে কি করবো না করবো, তুই শেখাবি? ভিডিও পাঠান, এই পাঠান, তুই নাটক করছিস এতদিন ধরে? তাহলে একটা কাজ করুন না, আপনি যেটা অত কথা বলছেন, আপনি আমায় আপনি আমাকে কি করছে, আপনি আমাকে কিনে রেখে দিয়েছেন? না, তোকে কিনিনি, তুই করলি, তাহলে আর এইসব নাটক করিস না লোকের সঙ্গে, নাটক করছিস? আগে ভদ্রভাবে কথা বলতে শিখুন, ঠিক আছে? ভদ্রভাবে কথা বল, ভদ্রভাবে কথা বলছি তোর সঙ্গে, এর থেকে আর কি বলবো? এছাড়া কি বলো, গালাগালি কাকে পাচ্ছিলেন আপনি? তুই বল, রাখ। শুনলেন কি হয়েছে না হয়েছে? হ্যাঁ, এবং নেক্সট আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তারপর পুরো আলোচনা করব। দেখবেন ওখানে গেছি সেম রেস্কিউ, সেম দিন, সেম ডে, কিন্তু কিরম হয়েছে দেখে নিন। ধরে নিয়ে কি করবে, ছেড়ে দেবে তো? আমি যে এখানে হচ্ছে, এখানে হচ্ছে অনেকগুলো বাড়ি আছে, এই তাও 5-6টা মতন বাড়ি আছে এখানে, এই দিকেও বাড়ি আছে, ঠিক আছে। এটা হচ্ছে পিছনে পুকুর, পুকুরের ধার, ঠিক আছে। এই যে বাড়ি, এই যে এটা বাড়ি, বাড়ির এই এই জায়গা, এই জায়গাটা করে মেনলি বেরোচ্ছে, বেরিয়ে ওখানে শুয়ে থাকছে, ঠিক আছে। এই এদের বাড়ি ঠিক, এদের বাড়িটা ঠিক এই পিছনটায়, ঠিক আছে। আশেপাশে প্রচুরই জনবসতিপূর্ণ মানে লোক, ঘনবসতিপূর্ণ জায়গা, ঠিক আছে। এই যে এই জায়গা থেকে মেইনলি বেরোচ্ছে। দেখতে পেলেন এনারা কিরম ব্যবহার করেছে। তো একটা জিনিস কি জানেন তো, আমি বারবার কেন বলি আমার গ্রামের মানুষদের ভালো এবং শহরের মেন্টালিটি যে মানুষ সেইগুলোকে একটুখানি আমি দূরে সরে থাকতে চাই, কারণ গ্রামের সাথে বেশি অ্যাটাচমেন্ট বা গ্রামের জায়গায় গেলে দেখবেন খুব বেশি আমি হাসি খুশি থাকি এবং মজায় থাকি, ভিডিওতেও এরকম হয়ে থাকে, কিন্তু শহরে গেলে এটা হয় না। তার কারণটা হচ্ছে এইটা, আমরা যেখানে রেস্কিউতে যাই যারা একটু হয় দেখুন, একটা কথা হচ্ছে পড়াশোনা শিখলে সবাই এ হয় না, মানে খুব বড় শিক্ষিত হয়ে যায় না, আর না শিখলেই তারা অশিক্ষিত সেটাও নয়। আমি নিজে পড়াশোনা জানি না, আমি একদমই মূর্খ, তার জন্য অনেকেই আমাকে খোরাক করেছিল যে আগে নিজে পড়াশোনা করো, তারপর লোককে জ্ঞান দিতে আসবে। তো আজকের ভিডিওটা থিঙ্ক ঠিক এরকমই, আমি এখানে রেস্কিউ করতে গেছিলাম। এই যে আমি এখানে যাবো কতটা রিস্ক জানেন? আপনি এখানেও দানা ওষুধ ছড়িয়েছেন, আমায় বারবার ধরে রেস্কিউর জন্য ডাকলো বা এ করলো, বাট সেখানে গিয়ে কী হলো, রেস্কিউ করা হলো না। এবং ওনারা তারপরে যখন কল করলো সাপটি পাওয়া যায়নি, বললাম এত নোংরা এখান থেকে তো করতে পারবো না, দেখা যাবে না। তো এখানে যদি নেক্সট বার আসে আমরা পরিষ্কার করে রাখবো, নেক্সট বার এলে আমি অবশ্যই রেস্কিউ করবো। তো ওনারা কী করলো, কোনো কারণে লোক দিয়ে পরিষ্কার করালো এবং তারপর যখন সাপ পাওয়া গেলো, আমি বললাম ফটোটা পাঠানো, আমি ফরেস্টকে পাঠিয়ে যাচ্ছি। দেখুন আমাদের প্রথম কথা আমি বলে দিই প্রতিটা ভিডিওয়ে, যে যে কোনো রেস্কিউতে যাওয়ার আগে আমরা ফরেস্টকে সেটা ইনফর্ম করি এবং তারপর আমরা রেস্কিউতে যাই। নেক্সট স্টেপ আমাদের রেস্কিউ যাওয়া,
প্রথমে আমরা রেস্কিউতে যেতে পারি না, তো সেই ফরেস্টকে পাঠানোর জন্য আমরা ফটো ভিডিও বা ফটো এগুলো চেয়ে থাকি। তো আর নিজেদের যাওয়ার জন্য লোকেশান চাই এবং ফোন নাম্বারে যাতে কল ব্যাক করতে পারি, এবং ফরেস্টও যাতে যদি জানতে চায় যে ওটা ঠিক কি ভুল তার জন্য যাতে কল ব্যাক করতে পারে, সেই জন্য ফোন নাম্বারটা আমাদের নেওয়া, ফরেস্টকে পাঠানো, এটাই হচ্ছে সবচেয়ে মেন আমাদের টার্গেট। তো ওনাকে বলতেই উনি আমাকে এ করলো, কিন্তু দুঃখের বিষয়ে গালাগাড়িটা প্রথম রেকর্ডিংটা আমি স্টার্ট করতে পারিনি, তো তাই জন্য তার যে বাজে ভাষাটা বলেছে সেটা শুনতে পারিনি, কিন্তু তারপরেও যে ব্যবহারগুলো করেছে সেগুলো শুনলেন। আর এর পরেরটাতে তিন দিন ধরে দেখুন সেম কেস, তিন দিন ধরে কিন্তু আমি এখানে যাচ্ছি রেস্কিউ করছি বারবার, মানে তিন দিন ধরে ইনি আমাকে ফোন করছেন, আমি বলছি দেখুন আমরা এরকম জঙ্গল থেকে করতে পারবো না, ফরেস্ট বলার পরেও আমরা বললাম করতে পারবো না, ইনি পরিষ্কার রাখুন, যদি তারপর দেখা যায় তবে গিয়ে আমরা রেস্কিউ করবো। তো আপনারা ভিডিওটা দেখে নিয়েছেন, এর আগে ভিডিওটা আপলোড হয়ে গেছে চ্যানেলে, যে কীভাবে সাপটিকে রেস্কিউ করেছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা সাইডে চলছে। তো এইভাবেই কিন্তু মানুষ আমাদের সাথে ব্যবহার হয় বা এরকম নানারকম কিছু আমাদের সাথে ঘটতে থাকে, কিন্তু তারপরেও আমরা রেস্কিউ করেছি এবং হাসি মুখে আপনাদের সাথে কাজ করে যাচ্ছি, কারণ আমি জানি একটা মানুষ ভালো হলে সকলের কাছে আমরা ভালো হতে পারবো না, কিন্তু যেখানে ভালো আর মানে একজন কাছে ভালো হলে একজনের কাছে খারাপ হবেই, তো সেটাকে মেনে নিয়েই চলতে হয়, তো সেটাই আমরা করছি। কীরকম লাগছে না লাগছে সেটা অবশ্যই আপনাদের, আর এই সব মানুষগুলোর সাথে হয়তো এখন অনেকে বলবেন যে তোমরা কেন কেস করে দাও নি ওর ওপর, ওকে নিয়ে কোনো অ্যাকশন নাওনি কেন বা কিছু নাওনি কেন, দেখুন আমার কাছে সবচেয়ে বড় অ্যাকশন হচ্ছে আপনারা, আজকে এই জায়গাটা আমি জিরো, আপনারা না থাকলে আমি জিরো, তো আপনাদের জন্যই কিন্তু আমি এখানে এসেছি, তো আপনাদের ওপর ব্যাপারটা এই জায়গাটা কি ঠিকানা এটা হচ্ছে আমাদের জানালে এরকম খারাপ ব্যবহার করেছিলেন ডানকুনির, আমাদের ডানকুনির হ্যাঁ আমার বাড়ির পাশেই, তারপরেও এনারা এরকম ব্যবহার করলেন, তো আমাকে শেখাচ্ছে যে তোমাকে বলবো নাকি কীরকমভাবে ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমি তাকে একটাই কথা বলছি যে আপনি বাজে ব্যবহারটা কী করতে করছেন, আমরা কোনো সরকারি লোক নই, কোনো পে নিই না, ফ্রি অফ কস্ট এই কাজগুলো করি, তারপরেও তার এরকম ব্যবহার, পুরো রেকর্ডিং হয়নি ঠিকই, তো আপনারা শুনলেন। তো এরকম মানুষগুলোকে কী করা উচিত, আমার কি এইসব নাম্বার ব্লক করে দেওয়া উচিত নাকি এদের সাথে কী ব্যবহার করা উচিত, সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আর একটা জিনিস বলতে হয়, আমাদের টিম মেম্বার বলছিল যে ওনার নাম্বারটাও পাবলিক করে দিতে, তাহলে কী হতো না, বাট উনি বয়স্ক, আমি সেই সম্মানটা ওনার রাখি যে ওনার নাম্বারটা পাবলিক করলে উনি কী প্রবলেমটা পড়তেন, আমি উনিও যদি ভিডিওটা দেখেন তাহলে ওনার জন্য আমি বলবো, বা ওনার কাছে ভিডিওগুলো পৌঁছে দিন আপনারা শেয়ার করে, যাতে উনি বুঝতে পারেন যে উনি কী ভুলটা করেছেন, এবং আমি কারোর নাম্বার পাবলিক করছি না, জানি কী প্রবলেমটা, আমাদের নাম্বার পাবলিক আছে আমরা বুঝি যে এরকম আরও মানুষ আছে, এরকম একটা নয় কিন্তু এরকম আরও মানুষ আছে আমাদেরকে ফোন করে এরকম ডিস্টার্ব করে, তো নানা রকম প্রবলেম ক্রিয়েট করছে, যদি নাম্বারটা যার পাবলিক হয় সে বোঝে কত রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা কী হচ্ছে, তাকে কত রকম কিছু প্রবলেম ফেস করছে, মানুষ একবার দুবার কল করলো আরে দাদা তুমি তো ফোনই তোলো না, তাহলে তোমায় ফোন করে কী হবে, দরকার তুমি ফোন তোলো নাই কর, দাদা আমি অন্য কাজ করি, সেটের ফেব্রিকেশনের কাজ করি, আমাকে নিজের পেজ চালানোর জন্য সেই কাজটা করতে হয়, তো নিজেকে তো নিজের কাজ করতে হবে, তার মধ্যে আপনাদের কল রিসিভ করছি, আপনাদের সাথে ব্যবহার করছি এবং এত কাজ করার পরেও, তো একটু ব্যবহারটা প্লিজ আমি ভালো আশা করি, আর কিচ্ছু নয়, যদি আপনারা ভালো ব্যবহার করেন তাহলে অবশ্যই আমার থেকে, কিন্তু এরকম যারা ব্যবহার করছেন ওনার কথা হচ্ছে আমি কেন তোমাকে এতবার ভিডিও পাঠাতে যাবো, আমি বারবার বলছি যে এটা আমাদের রুলস, ফরেস্ট আমাদেরকে বিনা ভিডিওতে আগের দিন পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু আজকে যে দেখা যাচ্ছে সেটার ভিডিও আপনাকে পাঠাতে হবে, তবেই ফরেস্ট আমাকে পারমিশন দেবে, যাও নেক্সট গিয়ে তুমি রেস্কিউ করো, তো সেই জিনিসটা আমি চাইছিলাম, কিন্তু উনি আমার সাথে এরকম ব্যবহারটা করলেন। যাই হোক, আমি ওনার নাম্বার পাবলিক করবো না, কারণ উনি একজন বয়স্ক মানুষ না, এবং ওনাকে আমি সম্মানও দিয়েছিলাম এবং বলেওছিলাম হ্যাঁ রাগের মাথায় ঠিকই মানছি, তার জন্য ক্ষমা চাইছি যে আপনি কি আমায় কিনে রেখে দিয়েছেন, এটা রাগের নয় তো কি, উনি আমায় প্রথমেই গালাগালি ফেলে কথাটা বলছে, আমি গালাগালিটা উচ্চারণ করতে পারবো না, কিন্তু উনি আমায় গালাগালি ফেলেই প্রথমে কথাটা বলছেন, তোমায় কেন এত ভিডিও পাঠাতে যাবো, দাদা আমার এটা রুলস, আমি কোনো সরকারি লোক নই, ওনাকে এটাও আমি বোঝালাম, বাট উনি এরকম ব্যবহারটা করলেন। তারপর অন্যরা একজন আমায় কল করলেন, তিনি বললেন যে দাদা ভাই তুমি ডানকুনিতে থাকো, তুমি আমায় দেখেছো, তো এরম করো না আসো, এরকম দেখুন এরম ব্যবহার করছে, তারপর আমি কী করে ওখানে যাই, তো আপনি আমার রুলস মানুন, ফটো ভিডিও লোকেশান পাঠান, আমি তারপর যাবো দেখতে পেলে, তারপর তিনিও আর কল ব্যাক করেনি, তো সেই হিসাবে ওখানে রেস্কিউটা আর করা হয়নি আমার। আর তার আগে বলবো যে যে মানুষগুলো আমাদের রেস্কিউর জন্য কল করে এত ভালো ব্যবহার করছেন তাদের জন্য আমার তরফ থেকে একদম স্যালুট, এবং আপনারাও এইভাবে আমাদের দেখুন, আমরা একটা জিনিস চাই কী বলুন তো, আমি ছোট থেকে একটা কথা বলি, আমি খুব ইগোবাজ মানুষ, হ্যাঁ ইগোবাজ মানুষ, আমার সাথে যে যেরকম ব্যবহার করে আমি তার সাথে ঠিক সেরকম ব্যবহার দিই, কেউ যদি আমি ভালোবাসা দেয় তাকে ভালোবাসা দিই, কেউ যদি একগালে থাপ্পড় মেরে দেয়, যদি আমার দোষ থাকে তাহলে আমি অবশ্যই সেখানে মাথা নত করে থাপ্পড় কেন, কিন্তু দোষ না থাকলে আমিও ছেড়ে আসার পাত্র নয়, কিন্তু তারপরেও আজকে আপনাদের সাথে থেকে এতটা বেশি ভালোবাসা পাওয়ার পর অনেক কিছু রাগ, অনেক কিছু বাজে ব্যবহার আমরা সহ্য করে নিয়ে কিন্তু শান্তভাবে এখানে কাজ করতে থাকি, তো একটু বলবো প্লিজ ব্যবহারটা ভালো করুন যাতে আমরা এই কাজগুলো করে যেতে পারি। তো চলুন, কীরকম লাগলো না লাগলো ভিডিওগুলো অবশ্যই আমার জানাবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন ভিডিও আসার দিয়ে স্টে সেফ স্টে হেলদি, জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম, বাই বাই।